বৃষ্টির অভাবে রোগের প্রকোপ বেড়েছে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের চা বাগানগুলিতে। লুপার, রেড স্পাইডার সমেত বহু পোকার আক্রমণে উৎপাদন কমে অর্ধেক হয়ে গেছে। গত বছর এই সময় পর্যন্ত 10 ইঞ্চি বৃষ্টি হয়েছিল এই এলাকায়। এবছরে মোট 3.5 ইঞ্চি বৃষ্টি পেয়েছে গাছগুলি। শীর্ণ পাহাড়ি নদী রূপরেখার উপর ভরসা করে সেচেও অসুবিধা হচ্ছে। কীটনাশকের খরচা বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। সামনে নদী হে রূপরেখা নদী বলকে ওখানে পানি নেই। আগে তো 24 ঘন্টা কন্টিনিউ আমরা এরিগেশন চালাতা থা। আবি এসা হো গিয়া কি 2 ঘন্টা 3 ঘন্টা চালানে সে নদী কা পানি সুখ জাতা, ফির পানি জমা হতা হয়, উসি বাদ ফির হাম লোগ এরিগেশন চালু কর দো। ইন কম্পেয়ার টু লাস্ট ইয়ার এখন আমাদের যে চা পাতা তোলা হচ্ছে প্রতিদিন সেটা পাই লেস দেন 50%। যদি আগের বছর আমরা 20,000 চা পাতা তুলতাম এই সময়তে, সেটা এখন 8-10 হাজারে পৌঁছে গেছে। সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কতটা আমরা কম তুলছি চা পাতা। প্রার্থনা করছি যত তাড়াতাড়ি বৃষ্টি হয়, আর তো তাছাড়া কোনো উপায় নেই। আর ইরিগেশন দিয়ে যতটা মেক আপ করা যায়, কিন্তু ইরিগেশনের একটা লিমিটেশন আছে।